হ্যালো ফ্রেন্ডস, আমি পিডি। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি আজকে খুবই কম খরচে খুব তাড়াতাড়ি একটি ফুল গাছ করা যায় সেই নিয়ে ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। আমরা যারা নতুন ছাদ বাগান করছেন তারা এই গাছটি খুবই সহজে করতে পারবেন। এই গাছটিতে প্রচুর প্রচুর ফুল পাওয়া যায় আর সারা বছর ফুল পাওয়া যায় অল টাইম। এই ফুল গাছটির নাম হচ্ছে সন্ধ্যা মালতী। এই ফুল গাছটি নানা রকম কালার ফুল হয়ে থাকে, সাদা হয়, হলুদ হয়, রানী কালার হয়, বাই কালার হয়, অনেক রকমেরই ফুল হয় এই গাছে। আর আমার গাছেও কী কী ফুল হয়েছে সবই আমি দেখাচ্ছি এই ভিডিওটিতে, আর কীরকমভাবে যত্ন করছি এই গাছের সবই নিয়ে আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি। বন্ধুরা আসুন তাহলে দেরি না করে ভিডিওটি আপনাদের দেখানা আরম্ভ করে দিই। এই সেই গাছ সন্ধ্যা মালতী গাছ। প্রথমেই বলে রাখি এই গাছটি সাধারণত দানা থেকে হয়ে থাকে, এর ডাল থেকে হয় না। আর এই গাছের পাতাগুলো দেখুন এরকম সবুজ পান পাতা টাইপের দেখতে, আর ডাঁটাগুলো স্থূলকার হয়ে থাকে, খোলা খোলা। এই গাছের আমি কীভাবে আমি একে জল দিচ্ছি, সার দিচ্ছি, কীরকম সূর্যের আলোয় রাখছি সবই আমি বলবো পরপর। দেখুন এতে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখুন এখানে কালারটা দেখুন, ফুলগুলি খুব সুন্দর দেখতে, প্রচুর একসাথে ফোটে, প্রচুর কুড়ি আসে, দেখুন কত সুন্দর হয়েছে। প্রথমেই বলি যে এই গাছ করার জন্য আপনাদের যে 3-4 ঘন্টা সূর্যের আলোয় ওপেন রাখতে হবে তা নয়, এ আংশিক আলো মানে শেডের মধ্যেও হবে। যারা বারান্দায় বা ব্যালকনিতে গাছ করছেন তারা এ গাছটা অবশ্যই করতে পারবেন। আবছা আবছা সূর্যের আলো থাকলেই হবে, আমার এটা সেটের মধ্যেই আছে, আবছা আবছা এতে সূর্যের আলো আসে, তাতেই এ গাছে প্রচুর প্রচুর ফুল ফুটছে। দেখুন গাছগুলো, আর গাছগুলো প্রায় 2 ফুটের মতো হয় আর ঝোপ টাইপের হয়ে থাকে। এই গাছের এক একটা গাছে প্রচুর একসাথে ফুল হয় দেখুন, আর অনেক রকম কালারেরও হয়ে থাকে। এটা হলুদ রঙের ফুল, দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে ফুল গাছগুলো। এই গাছটি আপনি নিচে মাটিতে যারা ছাদ বাগান করেছেন তারা টবেও করতে পারেন, নিচে গ্রাউন্ডেও করতে পারেন, যাদের বাড়ির সামনে জায়গা আছে তারা নিচেও করতে পারেন, সব জায়গাতেই করা যায়। আর একেতেও অনেক নামেই ডাকা হয়, সন্ধ্যা মালতী বাংলায় একে কেষ্টকলি বলে, ফোরোক্লকও বলে থাকে, নানা রকম নামে নানা জায়গায় এ পরিচিত হয়ে থাকে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, আমার এখানে 6-7টা গাছ আছে, দেখুন কত সুন্দর ঝোপ হয়েছে। আর বলে রাখি এই গাছে খুব একটা পোকামাকড় লাগে না বললেই চলে, এরকম চির সবুজই হয়ে থাকে, এর টকরে হলুদও হয় না, কিচ্ছু হয় না। তবে এই গাছের জন্য মাটি আপনি যে কোনো মাটিতে দিলেই হবে, এর জন্য আলাদা কোনো মাটি তৈরি করতে লাগে না। তবে টবে করলে একটু ডিনের যে ব্যবস্থাটা ঠিক রাখতে হবে যাতে জলটা দেরিয়ে যায়, সেদিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। দেখুন এখানে কালারগুলো দেখুন, একটা গাছে কত রকম ফুল হয়েছে দেখুন। যেটাই আমি বলতে চাইছিলাম যে এই গাছ যদি আপনি সংগ্রহ করে আনতে পারেন বা দানা কোদা থেকে পান করেন, দেখবেন একটা গাছে প্রচুর প্রচুর ফুল পাবেন, দেখুন কত ফুল হয়েছে, আর সারা বছরই আপনি ফুল পাবেন। যেসব বন্ধুরা নতুন দেখছেন এই ভিডিওটি তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে ভিডিওগুলো আগে নিজেকে সাহায্য করছেন তাদের অসংখ্য অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এরপরে বলছি যে এই ফুল গাছে আমি কী সার দিচ্ছি। বন্ধুরা এই ফুল গাছে
বিশেষ কিছু সারের প্রয়োজন হয় না। এই গাছে যে বাজারে যে জৈব সার পাওয়া যায় সেও দিতে পারেন, বা শস্য খোল পচিয়ে মাসে একবার করেও দিলেই হবে, আর অন্য কিছু দিতে লাগবে না। তাতে এই গাছে এত ফুল হবে, সারা বছর আপনি ফুল পাবেন, এর ফুল গাছের কোনো কামাই নেই। আর বিকেল 4টার পর থেকে ফুলগুলো ফুটতে আরম্ভ করতে হয়, সারা রাত পর্যন্ত ফোটে, আর দারুণ দারুণ রাত্রে সুগন্ধ ছড়ায়, বাড়ি পুরো এর গন্ধে মমহ করে, দারুণ একটা মিষ্টি সুগন্ধ ভেসে আসে বাতাসে, দারুণ ঘর থেকেও সেন্ট পাবেন, খুব সুন্দর। দেখুন বন্ধুরা কত সুন্দর এই যে সাদা ফুলগুলো, দেখুন কত ভালো লাগছে দেখতে। একে সার দেওয়ার কথা বললাম, সূর্যের আলোর কথা বললাম, আর জল গরমকালে অবশ্যই প্রত্যেক দিন একে জল দিতে হবে, আর শীতকালেও মাটি যেহেতু শুকনো হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাতেও জল দিতে হবে। তবে বর্ষাকালে যে বৃষ্টির জলে এতে ঝাপটাতে যে লাগে তাতেই এর হয়ে যায়, মানে সবসময় জল দিতে লাগে না, মাটিটা দেখেই জল দিতে হবে, শুকনো থাকলে তবেই জল দিতে হবে, এই এর পরিচর্যা, আর অন্য কিছু এর লাগে না। এর প্রচুর একটা গাছে প্রচুর দানা হয়, সেই দানা থেকে আপনারা নিয়ে আবার নতুন নতুন চারা করতে পারবেন। দেখুন এখানে কতগুলো কালার হয়েছে, একটা গাছে কতগুলো কালার হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। খুবই সহজে এই গাছ করা যায়। সন্ধ্যা মালতী, আমি একটা অন্য ফুল গাছ দেখালাম, এতদিন অন্য ফুল গাছ দেখিয়েছি, আজকে একটা অন্য ফুল গাছ দেখানোর চেষ্টা করছি যেটা আমি করেছি। এই গাছটা আমার সারা বছরই ফুল দেয়, সবসময় ফুল পাওয়া যায়, আর খুব ঝোঁক হয়ে গেলে ফুলটা যখন শেষের দিকে চলে আসে গাছটাকে একটু ছাঁটাই করে দিলে আবার গাছের নতুন নতুন ডালপালা বেরিয়ে আবার প্রচুর প্রচুর ফুল দেয়, গাছটা টক করে মরে না। দেখুন দেখাচ্ছি কত সুন্দর লাগছে এর দানাগুলো দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এইগুলো দানা, এগুলো পুরো পুরুষ্টি হয়ে গেছে চারা করার জন্য। এই যে এই দানাগুলো আপনি নিয়ে ফেলে দিলে ওটা কাঁচা, এগুলো পাকা দানাগুলো এই যে কালো কালো হয়ে যায়, এই যে আমি তুলে হাতে দেখাচ্ছি, এগুলো নিয়ে এই যে আমি এতগুলো দানা তুলেছি, আমার অনেক গাছ আছে, বেশি গাছ লাগবে না, আমি মাটিটা খুঁজে লেগেছি, মাটিটাতে একটু রস আছে, আমি এই দানাগুলো ছড়িয়ে দিচ্ছি, দেখুন ছড়িয়ে দিচ্ছি, এতে সামনে জল দিয়ে রেখে দেবো, মাটিতে জল আছে বলে এখন জল দিচ্ছি না, মাটির গোড়াতে জল আছে নিচের দিকে। আর এর প্রায় এটা প্রায় 8-9 দিন পরে গাছগুলো বেরিয়ে গেছে, ভিডিওটি বড়ো হয়ে যাচ্ছে বলে সব দেখাচ্ছে না, একটু শর্টকাটে লাস্টে দেখিয়ে দিলাম যে কত গাছ হয়েছে, দেখুন দানা থেকে আবার এর অনেক ফুল ফুল দেবে। এভাবেই গাছ করতে পারবেন বন্ধুরা। আজকে এই পর্যন্তই রাখলাম, আর সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি বন্ধুরা, নমস্কার। এখন আসছি, আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে।